বনশ্রী জি ব্লকের চার নম্বর রোডের যে ফ্ল্যাটে গৃহকর্মী লাইলির রহস্যজনক মৃত্যু হয় ব্যবসায়ী মুন্সি মাইনুদ্দিনের ওই ফ্ল্যাটের ভেতরের অনেকটা অংশ রয়েছে সিসি ক্যামেরার আওতায় তার অসুস্থ স্ত্রী বিছানায় শুয়ে ওই সিসি ক্যামেরা মনিটর করতেন ক্যামেরার ফুটেজ দেখে লাইলির মৃত্যুর বিস্তারিত বোঝা যেতে পারে বলে মনে করছে পুলিশ গৃহকর্তা ও দারোয়ানকে জিজ্ঞাসাবাদে চেষ্টা চলছে বিস্তারিত জানার গাড়ি পোড়ানো সহ নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার ওয়ার্ড ও থানা বিএনপি জামাতের চার নেতাকেও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ওই জায়গায় একটা টার্মোয়েল পজিশন তৈরি করেছিল গাড়ি পোড়া হয়েছে একটা বাড়ি আগুন দেওয়ার চেষ্টা করেছে পুলিশের উপর ইট পাটকেল ছড়েছে একজন এডিসি সহ দশজন পুলিশ আহত হয়েছে এইরকম একটি ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় নিলে এর পেছনে কেউ না কেউ তো আছে এটা বোঝা যায় কারা একটি পার্টিসিপেন্ট ছিল কারা আগুন দিয়েছে বা কারা করেছে তারা কার উদ্দেশ্য করেছে কার ইন্ধনে করেছে এই বিষয়টি বের করার চেষ্টা চলছে বাসার দারোয়ান তোফাজ্জল হোসেন টিপু দাবি করেছেন তিনি শুধু ফাঁসিতে ঝুলে থাকা লাইলির গলার ওড়না কেটে তাকে নিচে নামিয়েছেন গৃহকর্তা মুন্সি মাইনুদ্দিনও কিছু না জানার দাবি করেছেন তো হত্যা মামলার ঘটনাটা আসলে ঘটেছে কিনা এবং ঘটলে কারা এর সাথে সম্পৃক্ত সে বিষয়টি জানার চেষ্টা করছি পাশাপাশি এটা যদি আত্মহত্যার ঘটনা হয়ে থাকে কি কারণে মেয়েটি আত্মহত্যা করলো তার মধ্যে কি ধরনের ডিপ্রেশন ছিল কেন ডিপ্রেশন ছিল বা কারো ইন্ধনে এসে আত্মহত্যা করেছে না বা কোনো অপকর্মের জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কিনা এবং কার কি ভূমিকা ছিল এই সবগুলো সমন্বয় করে আমরা এটা বের করার চেষ্টা করছি মৃত্যুর কারণ জানতে লাইলির শরীর থেকে সংগ্রহ করা কয়েকটি উপাদান মাইক্রোবায়োলজি পরীক্ষার জন্যে সিআইডি এবং ভিসেরা নমুনা পরীক্ষার জন্যে মহাখালী রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা